শহরের ব্যস্ততাকে বিদায় জানিয়ে দুদিনের জন্য ঘুরে আসা যেতে পারে জঙ্গলে আর চা বাগানে ঘেরা মাদারিহাট থেকে। আসুন আজ একটা সুন্দর রিসর্টের রিভিউ দিই, যেটা একাশিয়া ইকো রিসর্ট। তো এই রিসর্টটা রিসেন্টলি আমি গিয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। একদম নিরিবিলির মধ্যে, কাছাকাছি কিন্তু কোনো কিছু নেই, মানে কোনো দোকানপাট বলতে গেলে কিছু নেই। কাছাকাছি রেল স্টেশন হচ্ছে ফালাকাটা, যেটা 18 কিমি দূরত্বে এই রিসর্ট, এবং হাসিমারা, যেটি থেকে 14 কিলোমিটার লাগে এই রিসর্টটায় পৌঁছাতে। এখান থেকে নিকটবর্তী দর্শনীয় স্থানগুলি হলো ঝালুং, বিন্দু, কুচবিহার রাজবাড়ি, চিলাপাতা এবং ভুটান বর্ডার। এটা যেহেতু অফবিট জায়গা, তাই আগে থেকে এনাদের ফোন করে গাড়ি বলে রাখতে হবে, তবেই স্টেশন থেকে নিয়ে যাবে। এবার বলি এই রিসর্টটার রুম রেটের কথা। আমি কথা বলে জানতে পারলাম যে এটা তো সিজন ওয়াইজ একটু ওঠানামা করি রিসর্টের রুমের রেটগুলো, তো মোটামুটি 1800 থেকে 2200 মধ্যে এইখানে রুম পাওয়া যায়। ফুডের চার্জ কিন্তু এক্সট্রা, এটা কিন্তু রুম রেটেরই আমি কথা বললাম। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলাম, আমরা একটা 26 জনের পুরো একদম গ্রুপ গিয়েছিলাম। তো আমাদের ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে সন্ধ্যের দিকে বাইরে বসে গান গাইছিল, আমাদেরই মধ্যে ছিল, আবার বাচ্চারা নাচ করছিল, আমার মেয়েও নাচ করেছে, ভীষণ ভালো লাগছিল। আর রুমগুলো কিন্তু ভীষণ সাজানো গোছানো, আমার খুবই ভালো লেগেছে। টয়লেটটাও ভীষণ বড় দেখলাম। তো মাঝরাতে একটা ঘটনার কথা বলি, এখানে যেহেতু সামনে একদম চা বাগানে ঘেরা, মাঝে মধ্যে শুনলাম নাকি হাতিরা রাত্রেবেলা আসে। যদিও আমরা হাতি দেখতে পাইনি, বা রিসর্টটা যেহেতু নিচতলা থেকেই শুরু, তো হাতি ভেঙে দিয়েছে কিছু এরকমও চোখে পড়লো না। তবে যেদিন আমরা গেছি, হঠাৎ রাত্রেবেলা একজন বলল যে কিছুদিন আগেই নাকি হাতি বেরিয়েছে, অন্য গেস্টদের নাকি সে দেখিয়েছে। তো আমি বললাম যে হাতি বেরোলে আমাকেও দেখাবে, ডাকবে, এই রুমে নক করো। তো ওরা বলল হ্যাঁ ঠিক আছে। রাত্রেবেলার দিকে হঠাৎ খবর পেলাম যে একজনদের টয়লেটে নাকি জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো কেন দেখতে যেয়ে তারা টর্চ দিয়ে দেখলো আর কি, পেছন দিকে একটা পাইপ ভেঙে দিয়েছে হাতিতে। তো সেই আমাদের এত ভয়, আমরা তো রাত্রেবেলাও আমি বাইরের দিকে তাকাতে পারছিলাম না, মনে হচ্ছিল বোধহয় আমার রুমটা তো একদম রাস্তার ধারে পড়েছে, তো যার জন্য মনে হচ্ছিল হাতিতে এসে বোধহয় আমার রুমটাই আগে অ্যাটাক করবে। আমার তো কী ভয়, আর আমার মেয়ে আরও বেশি ভয় পেয়েছে। তো কথা বলতে বলতে চলে এলাম যেখানে আমাদের খাওয়ার জায়গা, মানে ডাইনিং হলটাই চলে এলাম। তো এখানটাই বলে রাখি, রাত্রেবেলা কিন্তু দিনের দিকে চেয়ে ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ ওই যে ডুমগুলো ওপরে দেয়া আছে সেই ডুমগুলো জলে, আর এত মায়াবী একটা পরিবেশ হয় যে মানে কি অসাধারণ যে লাগে রাত্রেবেলা এখানটা, কি বলবো। তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তবুও কিন্তু সবকটা খাবার গরম গরম পেয়েছি, যেটা খুব ভালো লেগেছে। ভাত, দুরকম ভাজা, ডাল, সবজি, মাছ, ডিম হচ্ছে, ডিম কেউ বললে ডিমও করে দিচ্ছে, এছাড়া চিকেন তো রাত্রেবেলা, আর তাছাড়া স্যালাডও দিয়েছে। এবং যে কটা খাবার খেয়েছি খুবই ভালো করে খেতে পেয়েছি, কোনোটাই মানে কিপটেমি করে দেয়নি, বেশি করেই দিয়েছে। আর এখানে আমাদের দিয়েছিল হচ্ছে উচ্ছে ভাজা, যেটা আমার মেয়ের আবার ভীষণ ফেভারিট, তো ওকেই আমি সব উচ্ছে ভাজাগুলো বসে বসে খাইছি, যে তুই খাও, তো কিছু সেরকম খায় না, তাই উচ্ছে ভাজাগুলো ওকেই দিয়েছি। এই যে আমার মেয়ে দেখাচ্ছে কী কী দিয়েছে, ডাল নিয়ে এসে মস্তানি মারছে, কত যে খাবে, ওই ভাতটা খেয়ে তো তুলতে পারলো না, ডাল ঢেলে এখন খাওয়ার চেষ্টা করছে। তো এবার আমি খাওয়া স্টার্ট করছি, আমার মেয়ে আবার দেখো লেবুর রসটা, ও কত লেবুর রস মেখে খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার শেষে আমরা এই চা বাগানটা একদম সামনে যেহেতু ঘুরতে এসেছি, এই সবুজ সবুজ ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। একদম চা বাগান তো একদম ভর্তি চা বাগানে, মানে চা পাতায় ভর্তি আর কি। এই সময় চা পাতা প্রচণ্ড আছে, অনেক সময় ফাঁকা ফাঁকা লাগে চা বাগানগুলো যদি চা পাতা তোলা হয়ে যায়। আমি যদিও সিজনটা জানি না কোন সময় চা পাতা পুরো ফাঁকা হয়ে যায়, সেই সময় গেলে কিন্তু এখানটা ভালো লাগবে না, কিন্তু এখন গেছি অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাস করে যদি যাওয়া যায়, আমি নভেম্বরে গেছি, তো ভীষণ একদম ভর্তি চা বাগান, তোমরা দেখতেই পাচ্ছ।
দৃশ্য যে দু সাইডে একদম চা বাগানটা কী লেভেলের ভর্তি, এবং চারিদিকে যতদূর চোখ যায় সেই ততদূর দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ। তো আমি এসেছিলাম বিকালের দিকে, আমার খুব ভালো লাগছিলো, কিছু সব ছবি টবিও তুললাম আমরা। যে চা বাগানটা আমি দেখাচ্ছি, আর একদম চা বাগানের পাশেই রিসর্টটা, ওই যে দূরে দেখা যাচ্ছে রিসর্টটা কতটা দেখো কাছেই। আমি এরপর নাইট ভিউটাও দেখাবো তোমাদের। আর সবশেষে বলি, আমার মনে হয়েছে এটা একদম অব্যির জায়গা, যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি পছন্দ করবে তাদের জন্যই কিন্তু আদর্শ এই জায়গা। চলো এবার নাইট ভিউটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার ঠিকানা সবই দেওয়া থাকবে। আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও এটা অবশ্যই আমাকে কমেন্টসে তোমরা জানাবে। আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে পাশে থেকো। চলো ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি, টাটা।